আমরা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসেছি। আমাদের একটা আইওটি বেসড স্মার্ট এগ্রিকালচার প্রজেক্ট নিয়ে এসেছি আমরা। তো আমাদের এই প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা অ্যাগ্রিকালচারের যে ওয়াটারিং এবং ফার্টিলাইজেশন যে প্রবলেমটা আছে ওটা আমরা অটোমেট করতে চাচ্ছি। দেখা যায় আমরা কৃষকদের অনেক কষ্ট করে প্রতিদিন ওয়াটারিং এবং ফার্টিলাইজেশন প্রোভাইড করা লাগে তাদের জমিতে। তো এই ফুল প্রসেসটা যাতে অটোমেটিক্যালি হয়ে যায়, তাদের যাতে ফিজিক্যালি ভিজিট করে ডেইলি ডেইলি পানি এবং সার দিতে না হয়, তাহলে সেই জন্য কিন্তু আমাদের প্রজেক্টটা তৈরি করা। তো আমাদের প্রজেক্টে আমাদের যে সেন্সরটা আছে, সেন্সরটা কিন্তু আমাদের সয়েলের নিউট্রিয়েন্টস লেভেল এবং ময়েশ্চার লেভেল ডিটারমাইন করে ফেলবে, এবং ডিটারমাইন করে সে কিন্তু আমাদের যে মেন প্রসেসরটা আছে, প্রসেসরটা কিন্তু ডেটা দিয়ে দিবে যে সয়েলের কী কন্ডিশন আছে। এই কন্ডিশনের অনুযায়ী কিন্তু প্রসেসরটা ডিসিশন নেবে যে সয়েলটাকে কী পরিমাণ নিউট্রিয়েন্টস দেওয়া প্রয়োজন এবং কী পরিমাণ পানি দেওয়া প্রয়োজন। এবং আমাদের এই মেন আমাদের উদ্দেশ্য ছিল যাতে আমরা রিমোট কন্ট্রোল করতে পারি, সেই জন্য কিন্তু এটা একটা আইওটি বেসড প্রজেক্ট। তো আমাদের যে অ্যাপটা আছে, অ্যাপটার মাধ্যমে কিন্তু আমরা সব ডেটা পেয়ে যাচ্ছি যে আমরা সয়েলের কী অবস্থায় আছে এবং তার কী কী প্রয়োজন। এই অ্যাপের মাধ্যমে এবং পটাশিয়াম সব কিছু কিন্তু আমরা টার্ন অফ এবং টার্ন অফ অন করতে পারছি। আর এটা কিন্তু আমাদের এমন কোনো লিমিটেশন নেই যে আমাদের ফিজিক্যালি থাকা লাগবে অথবা কোনো একটা রেঞ্জের মধ্যে থাকা লাগবে। আমরা কিন্তু ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই যে কোনো জায়গা থেকে এই প্রসেসটা কিন্তু করতে পারছি। আর আমরা কিন্তু এটা টু ওয়ে রেখেছি, আমরা এটা চাইলে ম্যানুয়ালি করতে পারবো, অটোমেটিক্যালি করতে পারবো। যদি আমরা অটোমেশন করতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের প্যারামিটার্সগুলো দিয়ে দিব যে আমাদের সয়েল কী লেভেলের, ময়েশ্চার রিকোয়ারমেন্টস তার কী, তার নিউট্রিয়েন্টস রিকোয়ারমেন্টস কী, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের এই যে প্রসেসরটা আছে সে কিন্তু এটা জাজ করে কিন্তু তাকে ওয়াটার এবং সব নিউট্রিয়েন্টস প্রোভাইড করবে। তো আমি যদি এখান থেকে আমাদের ওয়াটার পাম্পটা অন করে দেই তাহলে কিন্তু আমার এখান থেকে অটোমেটিক্যালি ওয়াটার পাম্পিং স্টার্ট হচ্ছে না, এখানে স্টার্ট হচ্ছে না, কারণ আমাদের সয়েল ময়েশ্চার লেভেল দেখাচ্ছে অলরেডি 57%, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল 55%। তো যদি আমি এটা এখন খুলে ফেলি তাহলে কিন্তু দেখবেন যে আমার এখানে 0% হয়ে গিয়েছে, আমার পাম্পিং কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে কারণ যেহেতু 0% হয়ে যাচ্ছে তো আমার কিন্তু সেন্সরটা বুঝে গেছে যে প্ল্যান্টের পানি প্রয়োজন, তাই কিন্তু সে পাম্পিংটা স্টার্ট করে দিচ্ছে। আবার আমি এটা লাগিয়ে দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে 64% হয়ে গিয়েছে, তো সে কিন্তু বোঝা যাচ্ছে যেটা এক্সেসিভ ময়েশ্চার হয়ে গেছে সয়েলে, তাই কিন্তু সে অটোমেটিক পাম্পিংটা অফ করে দিচ্ছে। তো এই ফুল প্রসেসটা অটোমেট করার জন্য কিন্তু আমাদের প্রজেক্টটা বানানো। আমাদের সেম উইথ ফার্টিলাইজার, যদি আমি এখানে থেকে পটাশিয়াম ফার্টিলাইজার অন করি তাহলে পটাশিয়াম ফ্লো স্টার্ট হয়ে যাচ্ছে এখান থেকে, এবং ওয়াটারটা কিন্তু দেখবেন যে গ্রিন হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের নর্মাল ওয়াটার থেকে এখন ফার্টিলাইজ ওয়াটার রূপান্তরিত হয়ে যাচ্ছে, আর এই ফার্টিলাইজ ওয়াটারটা কিন্তু আমাদের প্ল্যান্টের কাছে চলে যাচ্ছে। এখানে আমার প্ল্যান্টটা কিন্তু ফার্টিলাইজ ওয়াটার পেয়ে যাচ্ছে। সো আমাদের এখানে অ্যাট এ টাইম কিন্তু আমাদের ওয়াটার এবং ফার্টিলাইজার দুটার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে।